ওয়ালাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছিলাম। আপনারা অনেকে আছেন যে USDT, তারপর TRX, তারপর BNB অথবা ক্রিপ্টো কারেন্সি যত ধরনের টোকেন আছে এগুলো আপনারা বিক্রি করতে যেয়ে বিভিন্ন গ্রুপে বিক্রি করতে যান। যাওয়ার পর অনেক সময় দেখা যায় যে আপনারা এইগুলো প্রথমে সেন্ড করে দেন, যার কাছে বিক্রি করবেন তাকে প্রথমে সেন্ড করে দেন, দেওয়ার পর সে অনেক সময় আপনাকে টাকা দেয় না এবং আপনাকে ব্লক করে চলে যায়, মানে স্ক্যাম করে চলে যায়। সো বিয়া, আজকের ভিডিওতে আমি তিনটে অ্যাপ শেয়ার করব এইগুলো বিক্রি করার জন্য, এবং এই তিনটে অ্যাপের ভিতরে থেকে আপনি আপনার যেইটা পছন্দ হয়, যে অ্যাপটা পছন্দ হয় ওই অ্যাপটা ইউজ করে কিন্তু আপনারা চাইলে USDT অথবা যে কোনো টোকেনই আপনারা কনভার্ট করে USDT-তে এনে কিন্তু আপনারা সরাসরি বিক্রি করতে পারবেন। এবং অবশ্যই বিক্রি করার সময় আপনারা নিরাপদে এবং কখনই আপনারা স্ক্যামের শিকার হবেন না, আশা করি বুঝতে পারছেন। সো বিয়াস, প্রথমত এক নম্বরে আমি রাখছি যে অ্যাপটা, এই অ্যাপটা হলো বাইন্যান্স। বাইন্যান্স 90% মানুষই বাংলাদেশে ইউজ করে থাকে। বাইন্যান্স অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এবং আমি যে কয়টা অ্যাপের নাম বলবো এই কয়টা অ্যাপ আপনারা সরাসরি প্লে স্টোরে যেয়ে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। সো বিয়াস, আমি প্রথমে প্লে স্টোরে প্রবেশ করলাম, তারপর আমি এখানে বাইন্যান্স লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপটা কিন্তু আইসা পড়ছে। আমি বাইন্যান্স ইউজ করতেছি না, কারণ এখানে ভেরিফাই করতে ঝামেলা। এখানে অনেক সময় দেখা যায় যে এনআইডি কার্ড নিতেছে কিন্তু দেখাইতেছে যে ফেল, তারপর অনেক সময় দেখা যায় যে ফেস নিতেছে কিন্তু ফেস তারা ধরতেছে না, ফেল দেখায়। অনেক সময় বিভিন্ন কারণে অ্যাকাউন্টের মানে প্রবলেম দেখাইতেছে যে অ্যাকাউন্ট খোলা যাবে না, বিভিন্ন প্রবলেম দেখাইতেছে। এখানে দেখতে পাচ্ছেন 50 মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে। চাইলে আপনারা এই অ্যাপটা ইউজ করতে পারেন, যদি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে এটা ইউজ করতে পারেন। আর এটা ইউজ করার পর আপনারা কখনোই যদি এখানে USDT অথবা যে কোনো মানে USDT, BNB এগুলো বিক্রি করতে পারবেন, যে কোনো টোকেনই বিক্রি করেন কিন্তু আপনারা কখনোই স্ক্যামের শিকার হবেন না এবং এখানে ট্রেডও করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে আমি দুই নম্বরে একটা অ্যাপ রাখবো, এই অ্যাপটা আমি মূলত ইউজ করি এবং আমার ভালো লাগছে। যাই হোক, প্রথমত এই অ্যাপটা ডাউনলোড করার জন্য এখানে এসে প্লে স্টোরে এসে সার্চ করবেন কুকয়েন লিখে। লেখার পরে কিন্তু আপনারা প্রথম এই অ্যাপটা দেখতে পারবেন, 5 মিলিয়ন ডাউনলোড হয়েছে। এই অ্যাপটা অনেকেই জানেন না, যারা বাইন্যান্স ইউজ করে তারা হয়তো অনেকেই জানে না যে অ্যাপটা ডলার বিক্রি করা যায় এবং ট্রেডও করা যায়। এবং বাইন্যান্সের মতনই সেম এই অ্যাপটা, বাইন্যান্সের এখানে ডলার বিক্রি করা যায়, তারপর ট্রেড করা যায়, কনভার্ট করা যায়, সেমই কিন্তু এখানে কুকয়েন অ্যাপটা। এবং ডাউনলোড কম হয়েছে, অনেকেই জানে না, আমাদের বাংলাদেশি অন্য অন্য দেশে কিন্তু এই অ্যাপটা ইউজ করে প্রচুর পরিমাণে। আর এই অ্যাপসে অ্যাকাউন্ট খোলা একদম সোজা, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। এই 10টা অ্যাপসেই কিন্তু এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। আর এটা হলো ফেস, মানে যদি একবার নেয় মানে ভেরিফাই করতে সময় নেয় না, যদি একবার ফেস নেয় সব কিছু যদি ঠিকঠাকভাবে একবার তারা নেয় তাহলে কোনো সময় ফেল লেখা আসবে না। আশা করি এখানে সরাসরি আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এই অ্যাপসে, এবং এই অ্যাপসটা ভালোই, নিরাপদে আপনারা ডলার বিক্রি করতে পারবেন এবং কোনো সময় স্ক্যাম হবেন না, আশা করি বুঝতে পারছেন। আর এখানে আপনারা USDT অথবা যে কোনো টোকেন থেকে কনভার্ট করে USDT আনতে পারবেন, সেম বাইন্যান্সের মতনই। তারপর তিন নম্বরে আমি একটা অ্যাপ রাখবো, এই অ্যাপটার নাম হলো বাইবিট। বাইবিটও সেম কুকয়েনের মতনই এবং বাইন্যান্সের মতনই। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা একটু কম ডাউনলোড হয়েছে, চাইলে আপনারা এটাও ইউজ করতে পারেন। এটাও অ্যাকাউন্ট খুলতে একটু ঝামেলা, যেটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা তিনটাই ট্রাই করবেন, যেটাই ভালোভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন ওটাই আপনারা লেনদেন করবেন। এবং প্রচুর পরিমাণে এই অ্যাপগুলো নিয়ে ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সো বিয়াস, আমি কুকয়েন ইউজ করতেছি, চাইলে আপনারা কুকয়েন অ্যাপটা ইউজ করতে পারেন, মোটামুটি ভালো।